ড্রাগন ফল। এই মুহূর্তে এই ফলগুলো বাগান থেকে কেটে নিয়ে আসা হয়েছে, আরও সংগ্রহ করা হচ্ছে বাজারজাত করার জন্য। একেবারে তাজা টসটসার ড্রাগন ফল। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগা ইউনিয়নের মৈশন গ্রামে ফজর আলীর ড্রাগন বাগান। আপনাদেরকে আগেও দেখিয়েছি এই বাগানটা, বারবার ফিরে আসি এই বাগানে, কারণ এখানে 12 জাতের ড্রাগন ফল রয়েছে। এই যে একদিকে ফুল, একদিকে কিন্তু ফুল আসছে, অন্যদিকে ড্রাগন ফল পরিপক্ব হয়ে গেছে। আকৃতিতে একটু ছোট হলেও যেহেতু এখানে কোনো কেমিক্যালস ইউজ করা হয়নি, সে কারণে এই ফলগুলো কিন্তু আকৃতিতে একটু ছোট, কিন্তু অত্যন্ত সুস্বাদু ফল। এটাও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। অসংখ্য বাম্পার ফলন এবারের এই ড্রাগন বাগানে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন চৌধুরী ব্লগ থেকে ইউটিউবের। আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা। আমি আলী হোসেন চৌধুরী। ফজর আলীর ড্রাগন বাগানে এখন পাকা ড্রাগন সংগ্রহ করা হচ্ছে। এই যে ড্রাগনগুলো একেবারে অর্গানিক ড্রাগন, আগেই বলেছি, যেগুলো পেকে গেছে খাওয়ার উপযুক্ত, সেগুলো বাজারজাত করার জন্য যে এই মুহূর্তে ড্রাগনগুলো সংগ্রহ করছে বাজারে নেওয়ার জন্য। আসলে বাজারে তো অনেক ড্রাগনই খুঁজে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, কিন্তু জানার মধ্যে নেই, এটা আমাদের জানার মধ্যে। এখানে কোনো বিষ ক্রিয়া নেই, অথবা এখানে কোনো কেমিক্যালস ইউজ করা হয় না, একদম প্রাকৃতিক উপায়ে এই ড্রাগনগুলা এখানে চাষ হয়েছে, এবং এই ড্রাগনগুলো এই বাগান থেকে সরাসরি এইভাবেই ড্রাগন ফলগুলো সংগ্রহ করা হয়। আর এটা 12 মাসের ড্রাগন। এই যে এই এই এখানে দেখুন, প্রতিটি গাছে অসংখ্য ড্রাগন, একেবারে বাম্পার ফলন হয়েছে এবারে ড্রাগনের। কিছু পেকে গেছে, কিছু ফুল আসছে, এবং একটার পর একটা হচ্ছে এই ড্রাগন, অনেকটাই 12 মাসের ড্রাগনের মতো শুরু হয়েছে। এই যে এখানে কলিও আছে, ফুল আছে, এই যে ফল রয়েছে, আবার পরিপক্ব হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত। বাংলাদেশে একটি সুস্বাদু ফল এই ড্রাগন। বাজারে যেসব ড্রাগন ফল পাওয়া যায়, সেই ফল সম্পর্কে অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যেগুলোর ওষুধ দিয়ে বড় করা হয়, মেডিসিন দিয়ে বড় করা হয়, কেমিক্যালস দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি অনেক থাকতেই পারে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আমাদের চোখের সামনে, বিশেষ করে আমার চোখের সামনে বেড়ে ওঠা এই ড্রাগন ফলগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে, যেখানে কোনো কেমিক্যালস নেই। আমি নিচের দিকটা দেখাচ্ছি, এখানে কম্প্যাক্ট সার অথবা এখানে গোবর সার ব্যবহার করা হচ্ছে এই ড্রাগনের জন্য। সাথে রয়েছে কাঁঠাল গাছ, এখন কাঁঠালের সিজন চলছে আমাদের এলাকায়। কাঁঠাল ফলটা মানুষের কাছে খুব একটা প্রিয় নয়, খায় না, খেতে চায় না বিভিন্ন কারণে। এখানেও অসংখ্য ড্রাগন রয়েছে, প্রতি পরতে পরতে এই ড্রাগন অনেকটা জায়গা জুড়েই এই ড্রাগন ফলের বাগান। গত বছর এই ড্রাগন ফল খুব অল্প পরিসরে এসেছিল, এর আগের বছর গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু গত বছর ফল তেমন একটা আসেনি নতুন হিসেবে। এবার কিন্তু বাম্পার, প্রতিটি ডালা শাখা প্রশাখায় ভরে আছে ড্রাগন ফল, একদিকে আসছে, আরেকদিকে ধীরে ধীরে বড় হচ্ছে। ফলের আকৃতিটা
একটু ছোট হলেও অন্তত ফলে অন্তত এইটা খেতে অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। আর জানিয়ে রাখি এই ড্রাগন ফলের বাগানে এখানে 12 জাতের ড্রাগন রয়েছে, 4 রঙের, ছাই রং, হলুদ রং, এই যে এখন যে ড্রাগনগুলো সংগ্রহ করছে সেগুলো লাল, একেবারে টকটকে লাল এই ড্রাগনগুলো। আপনারা বাংলাদেশের যে যেখানেই থাকুন এই ফলের সাথে থাকুন। এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগা ইউনিয়নের মৈশন গ্রামে। যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবসময় দেখেন, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যারা এখনও করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আর আমার আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 29-31% শুভাকাঙ্ক্ষী বা ফলোয়ার্স আমার ইন্ডিয়া থেকে যারা ভিডিওটি দেখেন তাদের সংখ্যা প্রায় 28-31% ওঠানামা করে, বাংলাদেশের 35-40%, আর বাকিটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইউরোপ, আমেরিকা, পূর্ব ইউরোপ এবং আমাদের সাউথ ইস্ট এশিয়া সব জায়গা থেকে মোটামুটি কম বেশি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন। আমার সামনে একটি মালটা গাছ, মালটা হয়েছে, এটা আগে মালটা বাগানই ছিল, এই পুরো বাগানটাই ছিল মালটা। যেহেতু মালটা ফলটা লাভজনক নয় সেজন্য সেই ফলটা ছেড়ে দিয়ে এই চাষি ফজর আলী এখন ড্রাগনের দিকে ঝুঁকেছেন। ড্রাগন ফলের বাগান, এবারের ভাম্পার ফলন হয়েছে এই ড্রাগন বাগানে। আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগা ইউনিয়নের মৈশন গ্রামে ফজর আলী ড্রাগন বাগান থেকে। এর আগে অনেকগুলো ভিডিও আমি করেছি বাগানকে নিয়ে, চোখে চোখ রাখছি এই জন্য। এই বাগানে থেকে যারা ফল কিনে নিয়ে যান, সাধারণত এসে নিয়ে যান, অনেকে বাজার থেকেও নিয়ে যান, তাদের সবার জন্য সুখবর হলো যে আপনারা একেবারে ফ্রেশ তাজা ড্রাগন ফল এখান থেকে পাচ্ছেন। দ্বিতীয়ত হলো এই ড্রাগন ফল এখানে কোনো কেমিক্যালস ইউজ করা হয় না, এটা হলো সবচেয়ে বড় কথা। এই ফলগুলো এখানে আকারে ছোট হলেও কিন্তু খেতে কিন্তু খুবই মিষ্টি। এই যে আমার সামনে রয়েছে, এখানে ছোট আসছে, এটা পরিপক্ক হয়ে গেছে, ধীরে ধীরে সব জায়গায় যে এখানে ফুল আসছে। অর্থাৎ আগামী জানুয়ারি মাস পর্যন্ত এই বাগানে কম বেশি সবসময় এই ড্রাগন ফল পাওয়া যাবে।